হ্যালো ফ্রেন্ডস এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ বা আইটি যারা ব্রাঞ্চে রয়েছ তোমরা যারা থার্ড সেমিস্টারে এবারে উঠলে দেখো থার্ড সেমিস্টারে তোমাদের তিনটে সাবজেক্ট আছে কম্পালসারি সাবজেক্ট মানে যেটা আমরা পড়াই আরও সাবজেক্ট আছে কিন্তু আমরা তিনটে সাবজেক্টের কথা এখানে বলছি যে তিনটে সাবজেক্ট এখানে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার অ্যান্ড আর্কিটেকচার অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডেটা স্ট্রাকচার উইথ সি প্রোগ্রামিং তো এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের দেখবে সিলেবাস যা আছে না সেই সিলেবাস কিন্তু ঠিক কমপ্লিট করে ওটা কিন্তু খুব মুশকিল যদি না তোমরা এখন থেকে পড়া শুরু করো এবং আমাদের এখানে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে জুলাই মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে জুলাই আর আগস্ট মাসের রেকর্ডিং আছে রেকর্ডিংটা তোমরা নিয়ে নিতে পারো ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে ওটা পার্চেস করতে হয় আমাদের মান্থলি ফিস যা হয় তার থেকে রেকর্ড ক্লাসের মান্থলি ফিসটা একটু ডিসকাউন্টে হয় এবং এটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হয় নাহলে ডিলিট হয়ে যায় আর আমাদের লাইভ ক্লাস হয় এখানে এবার ব্যাপারটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু মুখস্থ করে লিখে আসার কিছু জিনিস নেই এবার পুরোটাই প্রোগ্রাম এবং বড়ো বড়ো প্রোগ্রাম সব তারপরে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে পুরো আর্কিটেকচার যে সার্কিট ডিজাইনগুলো আছে তার মধ্যে আবার ম্যাথামেটিক্যাল অনেক মানে অঙ্ক আসে কম্পিউটার অর্গানাইজেশান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সও পুরো ম্যাথামেটিক্স ঠিক আছে ডিজিটাল ইলেকট্রনিক্সটা ওখানে মেজরিটিতে রয়েছে নাইনটি পার্সেন্ট সিলেবাসটা কভার করছে ডিজিটাল ইলেকট্রনিক্স এবার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না পড়লে তুমি কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বুঝতে পারবে না তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর এই এই সিলেবাসটা দু তিন মাসে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট সেটা তোমরা আস্তে আস্তে হয়তো বুঝতে পারছো কেন তোমরা অনেকেই এবার হয়তো কলেজ যাচ্ছ কলেজে গিয়ে ব্যাপারটা বুঝতে পারছো যে এর মধ্যে কি এবার মানে অনেকে তো এখনও পড়াই শুরু করেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো খুব লেট না করা উচিত কেননা এখন কিন্তু কিন্তু মেলে না অনুযায়ী তুমি পরীক্ষায় কিছু পাবে না এই তোমাকে কিন্তু ওভারঅল আইডিয়াটা নিয়েই যেতে হবে এবং সেটা সময় কোথায় সময়টাই কম সেই কারণে আমরা বলছি যদি তোমরা অনলাইন টিউশানে আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখনো আমরা পড়াচ্ছি এখন আমরা অ্যাডমিশান নিচ্ছি তো যেটা বললাম যে দু মাসের রেকর্ড আছে সেটা যদি কেউ মনে করে সে সেটা পারচেস করে নিতে পারে এবং তার যে নোটসগুলো সেগুলোও আমরা প্রোভাইড করে দিই এবং আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস আছে আমাদের নিজেদের বানানো নোটস ব্যাপারটা কি হয় বই পড়ে বোঝাটা কিন্তু ডিফিকাল্ট তো বই তো পড়তেই হবে এবং একটা বই কেন আমরা একটা সাবজেক্টের তিন চারখানা করে রেফারেন্স বই ফলো করি এবং তার একটা নোটস আমাদের বানানো আছে যেটা কিন্তু স্টুডেন্টের যাতে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয় সেইটা কিন্তু আমাদের করা আছে তো যেটা স্টুডেন্ট একা একা পড়লে তার হয়তো সময়টা বেশি লেগে যাবে সেটা আমাদের কাছে যদি আসে তাহলে আরেকটু একটু তাড়াতাড়ি এগোবে হ্যাঁ এবার যারা মনে করছে যে না আমি একা একা পেরে যাবো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমাদের এখানে ক্লাসে তোমরা জয়েন যদি করতে চাও আমি বলবো বেশি লেট করো না আগস্ট মাস তো প্রায় হয়েই গেল আর থার্ড সেম থেকে তোমাদের স্পেশালাইজেশন স্টার্ট হচ্ছে তাই এই সেমটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ